সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরও একবার টিটিভি অনলাইন 360 খবর ও বিনোদনী। দর্শক, সারা বিশ্বে যখন করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করতে যাচ্ছে, এমতো অবস্থায় বিনোদন তো আশাই করা যায় না। তাই আসুন সচেতনতামূলক এই ভিডিওটি নিয়ে আপনাদের সাথে কথা বলি। যতটুকু দেখা গিয়েছে এই ভিডিওতে, এটি চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়ন। এখানে আজ হতদরিদ্র 150টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার ইউএনও জনাব রুহুল আমিন, উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার পিআইও, এছাড়াও উপস্থিত ছিলেন সিপিপির অফিসার ইনচার্জ এবং চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরিফিন সহ আসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন সচিব ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। মোট 9টি ওয়ার্ডে 150টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় হতদরিদ্রদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্যে চরফ্যাশন থানার ইউনো জনাব রুহুল আমিন বলেন, পরিবারের সদস্যদের ভালোবাসে না এরকম কেউ নাই। আমি আমার বাচ্চাকে ভালোবাসি, আমার পরিবার ভালোবাসি। এখন আমি যদি অসতর্ক বাইরে বের হই, আমার উভয়ই ঘরে ঢুকে যায়, তাহলে আমিও বাঁচলাম না, আমার পরিবারও বাঁচতো না। আর আমি জানি আমার ভাইরাস, আমার দেহ ভাইরাস আক্রান্ত হয়েছে। আমি যদি এই দেহ নিয়ে আমি বাইরে যাই, আরো 10 জন আক্রান্ত হবে, আরো 50 জন আক্রান্ত হবে। এরকম আক্রান্ত হতে হতে একসময় সারা দেশ আক্রান্ত হয়ে যাবে। আমাদের বাংলাদেশে ইতিমধ্যে 123 জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে এবং তার ভিতরে মারা গেছে 13 জনের মতো। দুইটার সময় আবার ব্রিফিং হয়, প্রতিদিন 2টার সময় অনলাইন ব্রিফিং হয়। 2টার পরে আবার প্রকৃত তথ্য জানতে পারবো যে আজকে কতজন আক্রান্ত হয়েছে। আর গত 3 দিন আগেও যখন সারা দেশ যদি টেস্ট শুরু হলো, মারা গেলো 19 জন, গতকালকে মারা গেছে 35 জন, সরি 19 জন আক্রান্ত হয়েছে। গতকালকে আক্রান্ত হয়েছে 35 জন, আজকে কতজন আক্রান্ত আল্লাহ জানে। একজন ইমাম মারা গেছে, আমাদের একজন অফিসার, আমার মতোই, আমার সে সিনিয়র, 22 বছর, আমার এক স্যার মারা গেছেন এই করোনা ভাইরাসের কারণে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক মারা গেছে। ইংল্যান্ড একসময় সারা বিশ্ব শাসন করতে যারা, সেই বিরোধী আমরা যাকে বলি, সেই দেশের প্রধানমন্ত্রী তিনি এখন হাসপাতালে, স্বাস্থ্যমন্ত্রী তিনি আইসোলেশনে আছেন, ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী। স্পেনের রাজকন্যা তিনি মারা গেছেন। জার্মানির একজন মন্ত্রী তিনি আত্মহত্যা করেছেন এই করোনা ভাইরাসের ভয়ে। এরকম সারা বিশ্বে খুব খারাপ অবস্থা। তা আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এখানে যারা আছেন, দয়া করে আপনারা বাইরে বেরোবেন না। আপনাদেরকে এই ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে যাতে আপনারা বাইরে বের না হন। আমাদের সরকার থেকে ইতিমধ্যে আমরা 75 মেট্রিক টন চাল পেয়েছি, তার অধিকাংশই আপনাদের মধ্যে বিতরণ হয়ে গেছে। এই ইউনিয়নে পূর্বে 100 দিচ্ছে, এখন আবার 150 বিতরণ হয়েছে। আমাদের দরকার হলে আমরা আরও দেবো, কিন্তু আমাদের অনুরোধ হলো আপনারা কেউ বাইরে বের হবেন না। আমাদের এমপি মহোদয়, তিনি 70 আছেন, তিনি 3 দিন আগে আসছেন, আজকে চলে গেলেন মনপুরে। মনপুরে থেকে তার জন্য উনি চলে যাবেন ঢাকায়, উনি সেই ঢাকা থেকে চলে আসছেন, ওনার আইসোলেশন ভঙ্গ করে চলে আসছেন। উনি আপনাদেরকে কতটা ভালোবাসেন, ওনাকে এই কেবল আমরা মানে বিদায় দিয়ে আসলাম। বেতু আছে উনি মনপুরে যাচ্ছেন, মনপুরে যাবেন ঢাকা যাবেন। উনি আপনাদের জন্য 20 লক্ষ টাকা দিচ্ছেন, উনি আসতে ঘোষণা দিয়েছেন আরও 20 লক্ষ টাকা দিবেন। আপনাদের যে ত্রাণের যে চালটা, এই চালটা সরকারি, এর বাইরে যে ডাল আছে, তেল আছে, পেঁয়াজ আছে, এগুলো মন্ত্রী মহোদয় টাকা দিয়ে আমরা কিনে আপনাদেরকে বিতরণ করতেছি। তো এবং এখানে আপনাদের চাল আছে, ডাল আছে, সাবান আছে, লবণ আছে, তেল আছে এবং আলু আছে। আমার মনে হয় না আপনাদের ঘরে বাইরে বেরোনোর দরকার আছে। এই ত্রাণ দেওয়ার পরেও যদি ঘরে বাইরে বের হন, তাহলে ত্রাণ দেওয়ার সার্থকতা থাকে না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রধানমন্ত্রীর 31 নির্দেশনা মেনে চলুন, তাহলে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার এলাকা ভালো থাকবে, পুরো দেশ ভালো থাকবে। আর আমাদের মাঝে কিছু প্রবণতা আছে, যারা ত্রাণ পায় তারা একাধিক ত্রাণের জন্য দৌড়াদৌড়ি করে। তো আমারও পিছিয়ে এরকম কিছু লোক ধরা বসে, যারা একবার ত্রাণ নিয়ে গেছে আবার ত্রাণের জন্য আসছে। মসজিদে আপনারা যে নামাজ পড়তে যাবেন তাতে 5 জনের বেশি হবে না, আর জুমার নামাজে 10 জনের বেশি হবে না। এই করোনা ভাইরাস কিন্তু সমস্ত ডাক্তার কবিরাজ ফেল হয়ে গেছে। সুতরাং আপনারা মসজিদে যাবেন মাত্র 10 জনের বেশি নয়, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে
পাঁচ জনের বেশি নয়। আপনারা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন শাইয়্যিল আসকাম। আমরা এই দোয়াটা পড়ি, হে আল্লাহ আমাদেরকে শেত রোগী, তারপর পাগল, তারপরে কুষ্ঠ রোগ এবং অন্যান্য কঠিন রোগ থেকে আমাদেরকে হেফাজত করো, এটা হলো এই দোয়ার অর্থ। আমরা এটা পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, দূরত্ব বজায় রাখি এবং কিছুক্ষণ পর পর আমরা হাত ধুই সাবান দিয়ে। সবাইকে ধন্যবাদ। চরফ্যাশন উপজেলার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন ও উপজেলা নির্বাহী অফিসারের সচেতনতামূলক বক্তব্য শেষে উপস্থিত হতদরিদ্রদের মাঝে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে স্বেচ্ছায় গৃহবাসে যে সমস্ত হতদরিদ্র ফ্যামিলি রয়েছে তাদের মধ্যে এই ত্রাণ সহযোগিতা আরও অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার সূত্রে জানা গেছে। দর্শক, এ ছিল আমাদের সচেতনতামূলক এই ভিডিওটি। যারা আপনারা বিত্তবান রয়েছেন তারাও ইচ্ছা করলে হতদরিদ্রদের মাঝে আপনাদের ত্রাণ সহযোগিতা দিতে পারেন, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, তবেই তো মানুষ মানুষের জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।